একঘেয়েমি হেয়ার স্টাইল ভাল লাগছে না? নতুন লুক চাও? তাহলে একটা কাঁইচি নাও আর চুলটাকে কেটে দাও। একটু মজা করছিলাম তোমাদের সাথে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ত্রিশিকাজ মাম্মা। আমি হলাম রিম্পা। তো তোমরা সব কেমন আছো বলো? আমরা কিন্তু খুব খুব ভালো আছি। আর আজকে হলো মহা ষষ্ঠী, আর তোমাদের সবাইকে মহা ষষ্ঠীর শুভেচ্ছা, ভালোবাসা। খুব খুব ভালোভাবে এনজয় করো পুজোটা, আমরাও খুব ভালোভাবে এনজয় করছি। আর আজকে আমি যেটা ভেবেছি যে মানে ধরো আমি ভেবেছিলাম যে চুলটাকে নিয়ে আমি একটুখানি এই বছর একটুখানি কিছু করব, বাট সেটা আর করা সম্ভব হলো না যেহেতু। তাই ভাবলাম যে একঘেয়েমি হয়ে গেছে একটুখানি লুকটা, তাহলে ঘরে কিছুটা একটুখানি সামনেটা যদি একটুখানি কেটে নেওয়া যায় তো বেশ ভালোই হয়, তাই না? দেখো কীরকম লাগে। তো আমি আজকে সেটাই একটুখানি ট্রাই করছি, তো দেখা যাক কীরকম লাগে। আর বলে দিই, এখন বাজে হচ্ছে বিকেল চারটে, তৃষিকা এখন ঘুমাচ্ছে। তো ঘুম থেকে ওঠার আগে কিন্তু আমাকে এই কাজটা রাতেই করে নিতে হবে। তো দেখি কতটা কি করতে পারি। আমার আগে থেকে দেখো যেগুলো কাটা ছিল সেইটুকুনি কাটবো, বেশি নয়। তো যেটুকুনি কাটবো সেটুকুনি চুল বের করে নিয়ে বাকিটা আমি বেঁধে নিলাম। এই যে দুই ধারে দেখো, তো দেখো এইদিকে চুলটা আমি কাটছি, কাঁচিটাকে দেখো ভেতর দিক থেকে বাইরের দিকে কাটছি, মানে ভেতর দিকটাতে চুলটা একটুখানি ছোট হবে। আর এই সাইডের চুলটাতে দেখো, এই সাইডের চুলটাতে কিন্তু উল্টো বাইরের দিক থেকে ভেতর দিকে কাটছি, বাইরের দিকে চুলটা বড় হবে, ভেতর দিকে চুলটা ছোট হবে। চুলটা খুলে এরকম লাগছে, কার্লটা খুব সুন্দর এসছে এখানে। কীরকম হয়েছে অবশ্যই বলবে, খুব একটা ছোট করলাম না, কারণ ছোট করলে আমার চুলটা কিন্তু ভালো লাগে না যেহেতু কার্লি হেয়ার। তো ভালো হয়েছে, একদিকে কানের পাশেও চলে যাচ্ছে। আর এই যে দেখো আমার গোপাল ভাইও কিন্তু ষষ্ঠীর দিনে নতুন জামা কাপড় পরে রেডি হয়ে গেছে। কি সুন্দর হয়েছে না জামাটা, জামাটা বেশ ভাল লাগছে বলো। তো এই যে দেখো ত্রিশিকা রেডি হয়ে গেছে বেবে করতে যাওয়ার জন্য। চুলটার অবস্থা মানলাম, তাও মানে একটুখানি খুলে খুলে দিয়েছি, আবার ঠিক করে নেবো যাওয়ার আগে দিয়ে। কই দেখি দেখি, হ্যাঁ 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 হ্যাঁ। পছন্দ হয়েছে তোমার ড্রেসটা? কেমন লাগছে, পছন্দ হয়েছে? তো দেখো আমি রেডি হয়ে গেছি, আর ত্রিশিকাও রেডি হয়ে গেছে, আমরা সবাই রেডি হয়ে গেছি। তারক চলে এসছে, তারক রেডি হচ্ছে। এখন আমরা যাব একটুখানি বেবে করতে, কারণ মা দুর্গা চলে এসছে। আজ ষষ্ঠী হয়ে গেল, এখনও পর্যন্ত মা দুর্গার দর্শন করিনি, তো খুব একটা ভালো লাগছে না। যাব মানে হচ্ছে যে তোমাদেরকে বলেইছি, আমাদের যাওয়া মানে হলো এটাই যে আমরা স্কুটি থেকেই নামবো না, যাব এরকম বাইরে থেকে দেখে আসবো, প্রণাম করে আসবো ঠাকুরকে। তো আর তারপর যে মেকআপ ড্রেসগুলো কিনেছি সেগুলো কি হবে, তাই না? তাই ভাবলাম আজকে একটুখানি যাই, একটুখানি ঘুরে আসি। তো ওই জন্য আমি রেডি হয়ে গেছি। আর কীরকম লাগছে আমাকে এই চুলটা কেটে, আজকে আমি ভালোই করেছি বেশ, কিন্তু ভালো লাগছে আমার। তো দেখে না আমাদের তিনজনাকে, তিনজনাই কিন্তু একদম রেডি হয়ে গেছি। ত্রিশিকারও বেশ মজা লাগছে মনে হচ্ছে, ও আর থাকতে চাইছে না ঘরে, চলো তাড়াতাড়ি বেরোয় এবার।
এখানে আমরা এলাম একটুখানি ঠাকুরটা দেখতে। এটা যেহেতু একদম সামনেই আছে আর আর একদমই ভিড় নেই, ফাঁকাই আছে, তাই একটুখানি নেমে ভাবলাম যে মা দুর্গার দর্শন করে নিই। এই যে আমাদের প্রথম ঠাকুর দেখা এই বছরের। আর ত্রিশিকা তো মনে হচ্ছে খুব মানে ওর ভালো লাগছে, ঠাকুর দেখছে, লাইট দেখছে, ওর তো মানে এমনিতেই ঘুরতে খুব ভালোবাসে। ঢুকেছিলাম কিন্তু এই জায়গাটা বেশ অতটাও বেশি ভিড় ছিল না বলেই ঢুকলাম মাঠের মধ্যে। আর এখানে দেখো কি সুন্দর কিন্তু স্যানিটাইজেশন প্রসেস হচ্ছে, এখানে সবাই যে আসছে সব হাতে স্যানিটাইজ করেই ঢুকতে হচ্ছে। আরেকটা জায়গাতেও গেছিলাম, এখানেও কিন্তু ভিড় খুব একটা বেশি ছিল না তাই গেছিলাম। তো দেখলাম যে ফাঁকা ফাঁকাই আছে, দেখো মণ্ডপটা অতটা বেশি ভিড় নেই, তো এরকম ফাঁকা ফাঁকা যেগুলো ছিল সেগুলো তো মোটামুটি একটুখানি দেখে ঘুরে চলে এলাম। তো ত্রিশিকা কিন্তু খুব মজা করছে, ওখানে গান হচ্ছে, ও দেখো হাততালি দিচ্ছে, নাচ করছে। তো এবার আমাদের সব ঠাকুর দেখা কমপ্লিট, আর বেশি জায়গায় যাবো না, মেন মেন জায়গাগুলো দেখে নিলাম। এবার সোজা বাড়ি চলে যাব, বাড়িতে গিয়ে রাতে খাওয়া দাওয়া করতে হবে, বাইরে কিছু খাবো না।